Hey, what's up, guys? Welcome to another video. আজকে আমি পিসি সামনে কারণ হচ্ছে আজকে আমরা বাংলাদেশি ইউটিউবারদের রেটিং করব। বেসিক্যালি আমরা একটা টিয়ার লিস্ট তৈরি করব। এখানে অনেক ইউটিউবার আছে, সো দেখি কাকে কোন লিস্টে দেওয়া যায়। এখানে বাকি ইউটিউবারদের যত ফ্যান আছো, আমি বলতে চাই এটা আমার পার্সপেক্টিভ, সো কেউ প্লিজ রুড হবে না, কারণ এটা আমার দিক থেকে। আমি কাকে পছন্দ করব না করব এটা আমার খুশি। এখানে হচ্ছে সবার উপরে হচ্ছে চরম, তারপরে ভালোই, তারপরে চলে, তারপর ক্রিঞ্জ, তারপর বাথরুম কোন দিকে, কারণ আমার বমি আসতেছে। সো আশা করি সবাই বুঝতে পারতেছো। আর সো যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো নাই, কারণ এখানে তুমি কি কন্টেন্ট পাবা, কবে কি কন্টেন্ট আসবে এটা তুমি গেস করতে পারবা না। দ্বিধাপ এক একটা কন্টেন্ট চলে আসে, মাঝে মাঝে আসে ভ্লগস, মাঝে মাঝে আসে মিউজিক ভিডিও, কোনো ঠিক নাই। সো মেক শিওর টু সাবস্ক্রাইব, মেক শিওর টু ফলো মাই ইনস্টাগ্রাম, ব্লা ব্লা ব্লা, লেটস স্টার্ট। সো ফার্স্ট অফ অল, আর এস ফাহিম চৌধুরী। ফাহিম ভাই ভালো ব্লগ বানায়, যদিও ব্লগগুলো অনেক বড় হয়, বেশিরভাগ হচ্ছে ট্যুর ব্লগ আর স্টান্ট ব্লগ। টু বি অনেস্ট, আমি আসলে শর্ট কন্টেন্ট পছন্দ করি আর লং কন্টেন্টও পছন্দ করি, যদি পুরাটাই হচ্ছে কমেডি হয়। অ্যান্ড টু বি অনেস্ট, ফাহিম ভাইয়ের ভিডিও অনেক জোস, সব কিছু অনেক জোস, কোয়ালিটি অ্যান্ড এভরিথিং, এডিটিং সব কিছু। বাট টু বি অনেস্ট আমি অতটা রিলেট করি না, সো আম গনা পুট ফাহিম ভাইয়া চলে, আসলেই চলে। ওকে, নেক্সট ওয়ান, আর এন এ আর, আই লাইক হিজ কন্টেন্ট, একটু অন্যরকম একটা জিনিস নিয়ে আসছে বাংলাদেশে, সো ভালোই। ওকে, সালমান দ্য ব্রাউন ফিশ, সো হ্যাঁ, এর ভিতরে কোনো কথা হবে না, কাজ নতুন কন্টেন্ট অনুযায়ী জাজ করলে, নতুন কোনো কন্টেন্টই নেই, পুরান কন্টেন্ট হিসাবে দেখলে অফকোর্স চরম। ওকে, আচ্ছা ওকে লিস্টে রাখছে কে, রাকিব হোসেন বাথরুম কোন দিকে, ঠিক আছে। ঢাকায় সোয়াগ বাথরুম কোন দিকে, আমি জানি না, বাকি বাকি সবার কথা জানি না, বাট এরা দুজন এখানেই থাকবে, মানায় দুজনকে বাথরুম কোন দিকে, ইউনো। ওকে, নেক্সট ওয়ান, আমি ওর নামটা ভুলে গেছি, টু বি অনেস্ট ওর কন্টেন্টগুলোর সাথেও আমি রিলেট করি না, বাট সামটাইমস হি মেক্স ভিডিওস কপিং আদার্স, অন্যদেরকে কপি করা কিছু ভিডিও আপলোড করে, সো হ্যাঁ, ক্রিঞ্জ। নাদির অন দ্য গো, দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট ব্লগার্স, সব কিছু মিলে আমার ভাল লাগে। তো নাদির ভাইয়া, আমি তোমাকে ভালোইতে রাখবো, বিকজ তুমি ভালোই। ওকে, প্রত্যয় হিরণ, প্রত্যয় হিরণের আজারে এলটিডি ইজ ডুইং গুড, বাট টু বি অনেস্ট দে ফরগট যে তারা কোত্থেকে আসছে, তারা হচ্ছে একটা সময় মজার ভিডিও করতো, কমেডি ভিডিও করতো, ভিডিওগুলো খারাপ লাগতো না, ভালোই লাগতো। দেন নাটক করা শুরু হয়েছে, এখনও নাটক আর শেষ হয় না, অ্যান্ড আমার জীবন অলরেডি একটা নাটক, সো এই নাটক দেখে আর কী হবে। সো নতুন কন্টেন্টের জন্য আই এম সরি, ক্রিঞ্জ। আমি জানি বদমাইশ পোলাপেনের অনেকে আমাকে উল্টাপাল্টা কথা বলবে, বাট বদমাইশ পোলাপেন ইজ নট ফর মি। নেক্সট ওয়ান, সালমান সাদি, সালমান সাদি ভাইয়ের ভিডিওগুলো ভালোই লাগে, সো চলে, ইয়া চলে, এখানে ভালোই আছে, বাট চরমে কেউ উঠতে পারে না। তৌহিদ আফ্রিদি, ওকে, আফ্রিদি ভাইয়ের ভিডিওগুলো আসলে অনেক বড় হয়, অ্যান্ড আরেকটা জিনিস আমি বলতে চাই, আই এম রিয়েলি সরি যদি আমার কথা কারো খারাপ লেগে থাকে, বাট একটা জোক যখন তুমি বেশি বড় করবা সেটা আর ফানি থাকবে না, সো জোকটা যত ছোট করবা তত বেশি ফানি লাগবে মোস্ট অফ দ্য টাইম। অ্যান্ড আফ্রিদি ভাইয়ের একটা সমস্যা হচ্ছে, আফ্রিদি ভাই কিছু কিছু জোক অনেক বড় করে ফেলে, যদিও এখন অনেক জিনিসটা ঠিক হয়েছে, সো আই এম গোনা পুট হিম, ভালোই। রাফসানদা ছোট ভাই ভালোই, আমি ফুড ব্লগার না, বাট আমি কয়েকজনের ভিডিও দেখি, তার ভিতরে রাফসানদা ছোট ভাই একজন, কারণ এটা কে জানি, এটা কে, ও শো অফ ডি এইচ কে, ওকে, শো অফ ডি এইচ কে চর না, চলে চলে, অতও চলে না বাট চলে। ওকে, ফাইজাপু, ফাইজাপু ইজ ডুইং রিয়েলি গুড, ফাইজাপুর ভিডিও ভালো লাগে আমার, ফুড ব্লগার আমি কয়েকজনকে দেখি, ফাইজাপু ক্ষুধা লাগছে আমার, সিরিয়াসলি মাঝে মাঝে ক্ষুধা লেখে যায় ভিডিও দেখে, আমি মেইনলি রাত্রেবেলা দেখি, রাত জেগে জেগে, সো মাঝে মাঝে ফুড ব্লগারদের ভিডিওগুলো সামনে আসলে আসলে খিদা লাগে, আর আমার বাসায় খাইতে দেয় না। যাই হোক, পেটুক কাপল, দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট কাপল অন ইউটিউব, ব্রো দে আর রিয়েলি কিউট টুগেদার, অ্যান্ড ভিডিওগুলো অনেক জোস লাগে। আজকে যদি লাইটিং হার্শ হয় আই এম রিয়েলি সরি, বিকজ আজকে প্রিপারেশন নেই, এরকম দিপদাপ করে ভিডিও করছি, আই এম রিয়েলি সরি। পেটুক কাপল, ওকে, পেটুক কাপল ইজ অলসো ভালোই। আচ্ছা চরমে খালি একজন না, ইট ডাজন্ট ফিল রাইট। ওকে, তাসি নেশন দ্য লাস্ট ওয়ান, তাসি নেশন, তাসি নেশন, ওয়ার শুড আই পুট তাসি নেশন, আচ্ছা তাসি নেশন বাথরুম কোন দিকে, না তাসি নেশন আবার ভিডিওতে কপিরাইট দিতে পারে, ভিডিও নামাই দিতে পারে, চিন্তার বিষয়।
ক্রিঞ্জ তাসিনেশন চ্যানেল নাম হইতে পারে, তাসিনেশন চরম না। যাই হোক, দিস ইজ মাই টিয়ার লিস্ট অফ বাংলাদেশি ইউটিউবার্স। আমি আমি যদি কাউকে মিস করে থাকি প্লিজ লেট মি নো, যদি এরপরে এরকম ভিডিও চলে লেট মি নো, আমি নিজে কমেন্ট করো সবাই, আমি নেক্সট আরেকবার ভিডিও বানাবো। আমি এখানে একটু বলে নিই, সালমান ভাইয়া ইউজ টু মেক চরম ভিডিওস অ্যান্ড হি ইজ ওয়ান অফ দ্য ইউটিউবার্স হু মেড হু গেভ মি ইনফ্লুয়েন্স অ্যান্ড আমাকে মোটিভেট করছে অনেক। আমার ইউটিউব করার পিছনে তাদের অনেক বড় একটা ইনফ্লুয়েন্স আছে, নাদির অন দ্য গো। আই টু বি অনেস্ট আই শুড পুট হিম হিয়ার। ইয়া, নাদির অন দ্য গো ইজ দ্য বেস্ট ব্লগার অফ বাংলাদেশ এখনে এই টাইমে। হি মেক্স রিয়েলি গুড ভিডিওস। ওকে, হ্যাঁ, দিস ইজ মাই টিয়ার লিস্ট। থ্যাংকস ফর ওয়াচিং, লাইক শেয়ার সাবস্ক্রাইব, ফলো মাই ইনস্টাগ্রামে রাইতে রহমান, সব কিছু লিঙ্ক ডিসক্রিপশন আছে। অ্যান্ড আই উইল সি ইউ গাইজ আফটার থ্রি ডেইজ। আমি তিন চার দিনের ভিতরে পোস্ট করতেছি আবার। সো হ্যাঁ, বাই। বাংলা পুরান গান সাথে হিপ হপ মিলান, বাংলার প্রদর্শনে আসিফুল ইসলাম সোহান পদক্ষেপে মহান, সাথী লেগা দুইটান ভেড়াদের ইতিহাসে কার আছে বেশি অবদান, মূর্খগুলা দেখি এক হাতে বাজায় তালি, চাকরি উপকার হতে পরে খাই গালি, নিয়তে অপদান।